তাহলে তো মোটামুটি সবই ঠিক আছে এখানে কিরে ডিজিতে তেল ঢেলেছিস তো পেট ভর্তি করে আজ কিন্তু ভোটে জেতার পরে গোটা গ্রাম ঘুরে ঘুরে রোড শো হবে দেখিস বক্স বন্ধ না হয়ে যায় এই কি কি বলছো দা ডিজিটে আবার তেল ঢেলবো না গোটা গ্রাম ঘুরবো এটা তো আমারও প্ল্যানিং আছে দা জিতবে বলে কথা বান্টুদা আমাদের নেতা হবে আচ্ছা দা তুমি কি করে সিওর হচ্ছে যে বান্টুদাই জিতবে ভোটের রেজাল্ট তো এখন আউট হয়নি আগে রেজাল্ট বেরো তারপরে তো রোড শো হবে আরে বাচ্চা ছেলে কিছুই জানে না এত ভালোভাবে সেটা ভাঙা ভোট করেলাম তারপরে বলছিস বান্ডুদা জিতবে না বলছি কি পুটো হাতে আর বেশি টাইম নেই তাড়াতাড়ি ভোট রেজাল্ট গণনার কাছে যেতে হবে আর এখানে সবকিছু ঠিকঠাক আছে নাকি একটু চেক করে দেখে নিয়েছিস তো রাস্তায় কোনো প্রবলেম না হয় আরে হ্যাঁ গো তুমি আমার উপর বিশ্বাস রাখতে পারো এখানে আমি সবকিছু দেখে নিয়েছি সব ঠিকঠাক আছে এবার শুধু ভোটের রেজাল্ট বেরোবে আর রোড শুরু হবে ধামাকা ধামাকা হবে আই দেখ পুটু ওদিকে তাকিয়ে দেখ বিরোধী পক্ষের ছেলেগুলো এদিকেই আসছে হুম তাই তো এরা আবার এদিকে আসছে কেন এরা কি ওই দল ছেড়ে আমাদের দল জয়েন করবে বলে ভাবছে নাকি কি রে তোরা এখানে ডিজে বক্স নিয়ে কি করছিস দেখ ফুটোর বাপের হয়তো বিয়ে লেগেছে ওই জন্য ডিজে বক্সের আয়োজন করেছে মুখ সামলে কথা বল কিন্তু হাবল্যাংটা ডিজে বক্সের আয়োজন কেন করেছি তা কিছুক্ষণ পরেই বুঝতে পারবি হ্যাঁ তা কিছুক্ষণ পরে কেন এখন বললে কি তোর পেটে ব্যথা হবে না মুখে ব্যথা হবে আর কিছুক্ষণ বাদেই ভোটে রেজাল্ট বেরোবে আর আমাদের বান্টু দা জিতবে তারপর আমরা এই ডিজে বক্স নিয়ে গোটা গ্রামে রোড শো করবো আর তোরা তখন দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি কি বললি কি বললি ডিজে বক্স নিয়ে তোরা রোড শো করবি বান্টু দা ভোটে জিতবে গাছে কাঁঠাল আর গুঁফের তেল লাগিয়ে চুপচাপ বসে থাক আমাদের দাদাকে ভোটে হারাবে তোদের বান্টু দা সেরকম ক্ষমতা এখনো হয়নি বাচ্চা আছে বাচ্চা আর বান্টুদা ভেবেছে তোদের মতো কয়েকটা বাচ্চাকে নিয়ে একটু এদিক ওদিক করলেই ভোটে জিতে যাবে তোরা গাছে কাঁঠাল দেখে গোফে তেল লাগিয়ে বসে থাক সারাদিন তোদেরকে রোড শো আর করতে হবে না এক কাজ করিস আমরা যখন জিতবো এই ডিজে বক্সটা আমাদের কাজ পর্যন্ত পৌঁছে দিস তোদেরকে সমস্ত খরচ দিয়ে দেবো সাথে এক পেটি বাংলা মালেরও টাকা দিয়ে দেবো বুঝলি হ্যাঁ চল রে পচা এখানে থেকে আর হাসতে পাচ্ছি না তাড়াতাড়ি চল আচ্ছি গো বল্টু দা ডিজে বক্সটা একটু পাঠিয়ে দিও দেখলে তো বলটুদা দেখলে কেমন অপমানটা করে দিয়ে গেল আর তুমি সব চুপ করে শুনলে কিচ্ছু বললে না আরে দাঁড়া দাঁড়া এখন না এখন না বলার সময় ঠিক আসবে একই রে একি দেখছি ভোটের রেজাল্টের দিন দাদা এরকম রিল্যাক্সে ঘুমোচ্ছে চেয়ারে বসে না ব্যাপারটা আমার ঠিক ভালো লাগছে না জানিস দাদাকে ডাকি দাদা বলছি ও দাদা আরে ও দাদা আরে পচার কালু যে তোরা কি ভাবছিস আমি ঘুমিয়ে পড়েছি না রে বাচ্চা না আমি আমার দিব্য দৃষ্টি দ্বারা গণনা কেন্দ্রে পড়ে আছি ভোটের রেজাল্টটা নিয়ে একটু টেনশন হচ্ছে ঠিকই কিন্তু আমার নিজের উপরে ভরসা আছে আমার মনে হয় আমিই জিতব হ্যাঁ ঠিকই বলেছ একদম ঠিক বলেছো তুমি ভেবে ভেবেই দিনগুলো কাটিয়ে দাও ওদিকে বিরোধী পক্ষ জিতে যাক দিয়ে ওরা নেতা মন্ত্রী সব হয়ে যাক আর তুমি এখানে চেয়ারে বসে ঘুমিয়ে যাও আলতু ফালতু না বকে ঘটনা কি হয়েছে সেটা খুলে বল তারপর দেখছি আমি আরে তুমি এখানে চেয়ারে বসে আছো ওদিকে বিরোধী পক্ষের ছেলেরা তো ভেবেই নিয়েছে ওরা জিতে গেছে মানে বান্টুদা নেতা হচ্ছে তাই ওরা ডিজে বক্স থেকে শুরু করে সমস্ত কিছুর আয়োজন করে ফেলেছে রোড শো করবে রেজাল্টের পরে ওরা এখনো বাচ্চা আছে ওদেরকে একটা জিনিস বলে দিস আমার নাম মদনলাল আমার কাছে ভোটে যেতা অত সহজ নয় তোরা দেখে নিস যেই ডিজে বক্স নিয়ে ওরা রোড শো করবে বলে বাঁধছে সেই ডিজে বক্স নিয়ে আমরা রোড শো করবো আর ওদেরকে কুত্তার মতো হারাবো বলছি গণনার সময় তো হয়েই এসেছে চলো তাহলে ওখানে চলো নাহলে ওখানেও দু নম্বরই করে ফেলবো ওরা ঠিক আছে চল গণনা কেন্দ্রে যাই আর শোন আমার গাড়িটা নিয়ে আয় গাড়িয়ে করে যাবো ওই দেখো মলন্দা বিরোধী পক্ষের ছেলেগুলো সবাই চলে এসেছে গণনা কেন্দ্রে আর দেখো সাথে পুরো দলবল নিয়ে চলে এসেছে হ্যাঁ নিয়ে এসেছি দলবল নিয়ে এসেছি তো তোদের কি আমরা জিতে যাওয়ার পর বান্ডুদাকে কাঁধে করে নিয়ে যাব আর গোটা গ্রাম রোড শো বক্স বাজাতে বাজাতে তখন তোরা দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি হ্যাঁ ওই আশায় বসে থাক গাছে কাঁঠাল দেখে আর গোফের তেল লাগিয়ে আরে জিতবে তো আমাদের দাদা মদন দা তোরা এক কাজ করতে পারিস তোদের যে ডিজে বক্সটা রেডি করেছিস আমরা জিতে যাওয়ার পরে ওটা আমাদেরকে হ্যান্ডওভার করে দিবি। কত খরচ-খরচা হয়েছে একটু বলে দিস আমরা দিয়ে দেবো। কেন রে? বিক্রির নাকি আমাদেরকে? আমাদের ক্ষমতা নেই। খরচের কথা বলার আগে নিজেদের পকেটটা একটু সামলে দেখ। এখনো পর্যন্ত ডিজে কেন একটা রেডিও আনতে পারিসনি? আবার বড় বড় কথা বলছিস তোরা জিতে যাবি নাকি? আমাদের বান্টুদা দা থাকতে তোরা জিতবি? রেজাল্টটা একবার বেরোতে দে তারপর তোদেরকে দেখাবো। হ্যালো হ্যালো। প্লিজ মন দিয়ে শুনবেন অনুগ্রহ করে শুনবেন এখানে যত নেতা মন্ত্রী এসেছেন এবং সদস্যরা এসেছেন গত কয়েকদিন আগে এই গ্রামে যে ভোট হয়েছিল সেই ভোটে দুই দল দাঁড়িয়েছিল একদল চিহ্নে দাঁড়িয়েছিল আরেক দল দাঁড়িয়েছিল হারকিন আমাদের গণনা হবে টোটাল চার দফায় এই চার দফায় শেষ পর্যন্ত যে জিতবে সেই হবে বিজয়ী সেই হবে এই গ্রামের নেতা আপনারা কোনো রকম ঝামেলা সৃষ্টি করবেন না চুপচাপ মন দিয়ে ভোট গণনা শুনুন প্রথম রাউন্ড গণনার শেষে যেটা জানা যাচ্ছে যে বাঁশ চিহ্ন পনেরো হাজার ভোটে এগিয়ে আছে দেখছো তো মদন দা আমরা প্রথমেই বাজিমাত করে দিয়েছি আরে এখনো তিনটে রাউন্ড আছে তিনটে রাউন্ডেও ওদেরকে হারাবো কি হলো ব্যাপারটা প্রথম রাউন্ডে এত ভোটে জিতে গেল ওরা আরে বলটু দা বলটু দা চিন্তা করো না চিন্তা করো না আমরাও জিতবো এখনো তিনটে রাউন্ড গণনা বাকি আছে দেখবে খেলা আমাদের দিকেও ঘুরবে দ্বিতীয় রাউন্ড গণনার শেষে যেটা জানা যাচ্ছে যে হ্যারি কেন চিহ্ন পঁচিশ হাজার ভোটে এগিয়ে আছে আরে বলটুদা দা দেখছ তো বলেছিলাম না এখনো তিনটে রাউন্ড বাকি আছে এই তো সবে দুটো রাউন্ড হলো দেখলে আমরা পঁচিশ হাজার ভোটে এগিয়ে গেলাম বান্টু দাকে হারাতে পারবে এরকম বুকের পাটা এই গ্রামে এখনো কারো জন্মায়নি দেখবে আমরাই জিতবো আর বান্টু দা নেতা হবে আর তারপর রোড শো করতে করতে গোটা গ্রাম ঘুরবো কি রে কি হলো এটা ওরা তো অনেক ভোটে এগিয়ে গেল আমরা পারবো তো আরে মদন দা টেনশন করো না টেনশন করো না প্রথম রাউন্ডে তো আমরা এগিয়ে ছিলাম এখনো তো দুটো রাউন্ড বাকি আছে দুটো রাউন্ড হয়েছে মাত্র তুমি দেখো আমরাই জিতব অনুগ্রহ করে শুনবেন তৃতীয় রাউন্ড শেষে বাস চিহ্ন পঁয়ত্রিশ হাজার ভোটে এগিয়ে আছে আরে কি রে বলটু ওরা তো আবার এগিয়ে গেল এবার কি হবে এবার যে অনেক ভোটে এগিয়ে গেছে আমরা জিততে পারবো তো আরে জিততে পারবো না মানে আমরাই জিতবো তুমি দেখে নিও বান্টুদা যেই করে হোক আমরা জিতবোই তোমাকে নেতা বানাবোই এটা হলো ফুটোর কথা তো ফাইনাল রাউন্ডের গণনা শেষে যেই দল জয়ী হয়েছে সেই দলের নাম আমরা ঘোষণা করছি চতুর্থ রাউন্ড গণনা শেষে যেটা জানা যাচ্ছে সেটা হল হ্যারিকেন চিহ্ন হ্যারিকেন চিহ্ন মোট ভোট পেয়েছে পঁয়তাল্লিশ হাজার সাতশো আর অপরপক্ষে আছে বাস চিহ্ন বাস চিহ্ন মোট ভোট পেয়েছে পঁয়তাল্লিশ হাজার আটশো অর্থাৎ এইবারের ভোটে জয়ী হয়েছে বাঁশ চিহ্ন হ্যারিকেনের পেছনে বাঁশ দিয়ে বাঁশ চিহ্ন জয়ী হয়ে গেছে এইবারের ভোটে এই গ্রামে কি গো দেখলে তো মদন দা বলেছিলাম না আমরাই জিতব ওদের ডিজ অক্সটা নিয়ে আমরা এবার রোড শো শুরু করব আরে হ্যাঁ হ্যাঁ চল চল আর দেরি করে কি হবে চল চল রোড শো শুরু করে দিই আরে রোড শো শুরু করবি মানে এখানে গণনা ঠিকঠাক হয়নি আমি গিয়ে দেখছি আমি আগে গিয়ে ওখানে দেখবো ঠিকঠাক গণনা হয়েছে না তারপরে রোড শো কে করবে আর নেতা কে হবে সেটা আমি বলে দেবো কি গণনা করছিস তোরা আমার মনে হয় তোদের গণনা ঠিকঠাক নেই তোরা আর একবার গণনা কর গণনা ঠিকঠাক নেই মানে আমাদের গণনা কোনোদিন ভুল হতে পারে না পুচকে ছোড়া বলছি কাকু অল্প বয়সে কি স্বর্গ দর্শন করতে চান কি বলছো মানে 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 কিছুই না চুপচাপ আমাদের বান্টুদাকে যদি না ভোটে জেতাস ঠিক আছে তাহলে কিন্তু তোকে এখান থেকে আর বেঁচে বাড়ি ফিরে যেতে হবে না অ্যানাউন্স করে বলে দে যে এখনো একটা রাউন্ডের গণনা বাকি আছে তারপর আমাদের বান্টু বান্টুদাকে জিতিয়ে দে যদি আমার কথা শুনিস তাহলে তোর বাড়ির আলমারিটা টাকায় ভরিয়ে দেব। আর যদি কথা না শুনিস তাহলে সোজা উপরে পাঠিয়ে দেবো অর্ডার আমাদের ঠিক আছে তুই কি করবি একটু ভেবে নে বলি কাকা এখানকার হাওয়া কিন্তু খুবই খারাপ ওই ছেলেটা যা বললো তাই করো না হলে কিন্তু অবস্থা খারাপ হতে চলেছে হ্যাঁ হ্যাঁ করছি করছি এখনই করছি কি সাংঘাতিক ছেলে রে বাবা চলো মদন দা আমাদের ডেড়াই চলো এখানের কাজ আপাতত শেষ আরে কেউ যাবেন না এখান থেকে দাঁড়ান দাঁড়ান এখনো ফাইনাল রাউন্ডের গণনা বাকি আছে আরে ফুটো তুই কি বলে এলি ওখানে চার দফার গণনা পাঁচ দফাই হচ্ছে ভিটামিন ওষুধ প্রয়োগ করে দিয়েছি এবার দেখবো বান্টুদার ভোটে জেতা কে আটকাই আরে এটা কিভাবে হতে পারে চার দফার গণনা কিভাবে পাঁচ দফায় হতে পারে মদনদা এখানে নিশ্চয়ই কিছু ষড়যন্ত্র আছে হ্যাঁ সেটাই তো মনে হচ্ছে ওই ফুটো ছেলেটা গেল গিয়ে কি সব বললো তারপরে এক দফা বেড়ে গেল তো আরো কয়েকটি ভোট রয়ে গেছিল সাইডে সেগুলো গণানোর পর জানা যাচ্ছে যে হ্যারিকেন চিহ্ন পঞ্চাশটি ভোটে জয়লাভ করেছে অর্থাৎ এই নির্বাচনে এই গ্রামের এইবারের নেতা হচ্ছেন বান্টু দা আরে ফুটু তুই কি ম্যাজিক দেখালি ভাই না না মানতে হবে তোর দম আছে এই রায় আমরা মানি না আমাদের মদন দা ভোটে জিতেছে তারপরে ওর বান্টু কি করে জিতে সব এদের আমি বুঝে গেছি এখানে ঝামেলা করে কিচ্ছু হবে না আমি যেমনটা বলছি ঠিক তেমনটা করতে থাক এটাই হবে ওদের জন্য আসল দাওয়াই ঠিক আছে মদনদা ঠিক আছে চল পচা অনেক কিছু যা ইচ্ছে তাই করো যেখান থেকে খুশি রোড শো করো আরে প্রথমে উত্তর থেকে শুরু করবো মানে বুঝতে পাচ্ছ না বিরোধী পক্ষের ডেরা তো উত্তর পাড়ায় তো ওরা দেখবে আর চলবে লুচির মতো ফুলবে চলো চলো আগে ওখান থেকে শুরু করা যাক হ্যাঁ হ্যাঁ এমনিতেই অনেক দেরি হয়ে গেছে চল চল আর আমার আনন্দ বাঁধ আনছে না ঠিক যেমন বলেছিলাম সেরকম কাজ করেছিস তো হ্যাঁ দাদা তুমি কোনো টেনশন করো না সারা রাস্তায় এই ল্যান্ডমাইন দিয়ে দিয়েছি ওরা যখনই রোড শো করতে করতে আসবে ওরা কেন ওদের গাড়িও উড়ে যাবে ভোটে জেতার কত শখ হয়েছে সব আজকেই মিটিয়ে দেব ওদের দু নম্বরই করে ভোটে যেতা ওদের কাটিয়ে দেব দাদা ওরা গাড়ি নিয়ে আসছে এদিকে সবাইকে সাইড হই যা ওরা جاتے আমাদের কাউকে না দেখতে পাই জিতে গেছি রে জিতে আমরা ডিজে এক্স গান নজেল 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 জিতে গেছি রে খতম বাই বাই টাটা গুডবাই গয়া